বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তোমরা সবাই জানো, যেটা হচ্ছে ভাষা। তো আজ আমরা ভাষা থেকে একদম পরীক্ষাতে কি প্রশ্ন আসতে চলেছে সেটা তোমাদের বলবো। কারণ তোমরা জানো যে তোমাদের ভাষা একটা লং পার্ট, তার ভেতরে 5টা চ্যাপ্টার রয়েছে। কোন কোন চ্যাপ্টার রয়েছে তার মধ্যে? তার মধ্যে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, এই প্রত্যেকটা পার্ট কিন্তু রয়েছে। তো এই 5টা পার্ট কিন্তু তোমাদের খুব ডিটেলস পড়ার অতটা প্রয়োজন নেই, শর্টের জন্য একটু দেখতে পারো। তো যাই হোক, এইখান থেকে আমাদের স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে। একটা প্রশ্নের আমাদের উত্তর করতে হয়, যে প্রশ্নটার মান থাকে 5। এবং তোমাদের স্পষ্ট বলে দিতে চাই, এই যে 5 মার্কের প্রশ্নটা রয়েছে না, এই 5 মার্কের প্রশ্নে কিন্তু 5 মার্কই পাওয়া যায়। অনেকে মনে করো যে স্যার 5 মার্কের জন্য তো এত বড় লেখার প্রয়োজন, মানে অনেক বড় প্রশ্নের উত্তর, কিন্তু না। ব্যাকরণ থেকে বা আমাদের ভাষা থেকে যে প্রশ্নটা আসে তার উত্তর কিন্তু খুব বেশি বড় হয় না, একদম অল্পের মধ্যে লিখতে হয়, খুব সুন্দরভাবে লিখতে হয়। এবং মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে বলে দেবো, এবং ঠিক এই কটা প্রশ্নের মধ্যে হুবহু তোমরা পরীক্ষাতে কমন পাবে। এবং লাস্ট আমি তোমাদের 3টে প্রশ্ন বলে দেবো, যে 3টে প্রশ্নের মধ্যে তোমরা 1টা কোশ্চেন তো পাবেই, এমনও হতে পারে যে 2টো কোশ্চেনই তোমরা কমন পেয়েছো। তো আমরা পরপর প্রত্যেকটা বিষয়গুলো জেনে নিই। তার আগে বলে রাখি, ইতিমধ্যে তোমাদের জন্য কিন্তু স্পেসিমেন্ট আলাদা আলাদা করে বিভিন্ন বিষয়ের সাজেশন, ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বাংলারও কিন্তু তুলে ধরেছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখো, প্রয়োজনে সেখানে সমস্ত কিছুই পেয়ে যাবে। তো চলো আমরা পরপর বিষয়গুলো নিয়ে আলোচনা করি। একদম প্রথম যে বিষয়, দেখো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। স্বাভাবিকভাবে এই যে চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি, এই চ্যাপ্টারের কথা মনে রাখবে। এবছর সবথেকে যদি বলা যায় যে কোন চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবেই 100% নিশ্চিত বলা যেতে পারে, সেটা কিন্তু আমাদের এই চ্যাপ্টার, যেটা হচ্ছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। এখান থেকে কিন্তু এবছর আমাদের প্রশ্ন আসবেই বলে তোমরা ধরে নিতে পারো, কারণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবছরের জন্য। কারণ এই যে বললাম, এবছরে আমাদের 2টো প্রশ্ন আসবে প্রত্যেক বছরের ন্যায়, ঠিক এবারও আমাদের 2টো প্রশ্ন আসবে। তো স্বাভাবিক এই 2টো প্রশ্ন কিন্তু 2টো চ্যাপ্টার থেকে আসে, কথাগুলো ভালোভাবে বুঝে নেবে। তো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে কিন্তু 1টা প্রশ্ন আসবে। তো কী কী প্রশ্ন? প্রথম প্রশ্ন, তুলনামূলক, ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এর মধ্যে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে কোনটা আসতে পারে, যে তুলনামূলক ভাষাবিজ্ঞানটাও ইম্পর্টেন্ট, ঐতিহাসিক এবং বর্ণনামূলক, 3টেই ইম্পর্টেন্ট। তার মধ্যে যদি বলা যায় যে তুলনামূলকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু আমি বলছি না যে তোমরা এ দুটো পড়বে না। যে কোনো 1টা প্রশ্ন, অর্থাৎ তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক, এই 3টে ভাষাবিজ্ঞানের মধ্যে 1টা মনে করো পরীক্ষার হলে এসে গেছে, এমনই কিন্তু 1টা প্রশ্ন তোমাদের বলে দিলাম। নেক্সট টাইম বলে রাখি, ফলিত বিজ্ঞান কাকে বলে? তোমরা জানো যে ফলিত বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, তার মধ্যে শৈলী বিজ্ঞানটা নিয়ে একটু ডিটেলস বা শৈলী বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে রাখবে। আমি তোমাদের এটুকু নির্দিষ্ট করে বলতে পারি, তোমরা যদি কেউ কোনো প্রশ্ন না পড়ো ব্যাকরণ থেকে, শুধুমাত্র এই 2টো প্রশ্নই যদি তোমরা পড়ো ভালো করে, তাহলেই কিন্তু তোমরা 1টা কোশ্চেন ইজিলি কমন পেয়ে যাবে। কারো আর কোনো আমি যদি প্রশ্ন না পড়ি, কারণ আমাকে 1টা প্রশ্ন লিখতে হবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা চলে যাই, ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব থেকে এবছর তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, আসবে না। আমরা চলে যাবো রূপতত্ত্ব। কেন আসবে না? কারণ এর আগের বছর এসে গেছে, এবং স্বাভাবিক নিয়মে আমরা যেটা দেখি, আগের বছর যে পার্টগুলো থেকে প্রশ্ন হয় পরের বছর সেই পার্টগুলো থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে না, ভাষা থেকে, মানে উচ্চ মাধ্যমিকের ভাষা যে পার্টটা আমাদের রয়েছে সেই পার্টটা থেকে। নেক্সট আমরা চলে আসবো আমাদের রূপতত্ত্ব। তো রূপতত্ত্বর ক্ষেত্রে 2টো প্রশ্ন রয়েছে, এই 2টো প্রশ্নের ভেতরে 1টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি, রূপমূল কাকে বলে? রূপমূলের শ্রেণীভাগ আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় শ্রেণীভাগ করে আলোচনা করো। এবার তোমাদের বলে রাখি, এই রূপতত্ত্ব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে রূপমূল। তো রূপমূলের এই যে শ্রেণীভাগ রয়েছে না, শ্রেণীভাগ করে আলোচনা করো। তোমরা জানো যে রূপমূলের অনেকগুলো শ্রেণীভাগ রয়েছে, কোনো কোনো বছর কি বলে এই রূপমূলের যে শ্রেণীভাগ রয়েছে তার মধ্যে 2টো রূপমূল দিয়ে দিল, কি বললাম বোঝা গেলো, সবগুলো দিল না, দিয়ে বললো রূপমূল কাকে বলে, 2টো রূপমূল দিয়ে বললো, এই 2টো রূপমূলের শ্রেণীভাগ করে আলোচনা করো। যে কারণে আমি তোমাদের বলছি যে রূপমূলের যে 6টা ভাগ আছে প্রত্যেকটা ভাগটাই তুমি ডিটেলস আকারে পড়ে রাখবে, কারণ কোন 2টো দিয়ে দেবে তারও কোনো গ্যারান্টি নেই, বা টোটালটাকে দিতে পারে তারও কোনো গ্যারান্টি নেই। মূল কথা, রূপতত্ত্ব থেকে এই যে প্রশ্নটা বললাম, অর্থাৎ রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবাক্য করে আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু যেন একদম ফুলফিলভাবে রেডি করে যাবে। তার সঙ্গে আর একটা প্রশ্ন যেটা দিয়েছি, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় শ্রেণীবাক্য, খুবই সহজ কোশ্চেন, একদম ছোট্ট একটা নোটস, হাফ পৃষ্ঠাও হয় না, সেই প্রশ্নটাও একবার একটু দেখে যাবে। নেক্সট আমরা চলে আসবো শব্দার্থতত্ত্ব। তো শব্দার্থতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি, গঠন অনুযায়ী অনুসারে বাক্য শ্রেণীবাগ, গঠন অনুসারে বাক্য শ্রেণীবাগ হয়ে গেল। আর একটা হচ্ছে বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝায়, স্বরূপ বিশ্লেষণ করো। এখান থেকে 2টো প্রশ্ন দিয়েছি, কি বললাম, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবাগ করো, আর একটা হচ্ছে বাক্যের অব্যবহিত উপাদান কি, এর স্বরূপ বিশ্লেষণ করো। এখান থেকে 2টো প্রশ্ন। তো এখান থেকে যে 2টো প্রশ্ন রয়েছে, 2টো প্রশ্নই ইম্পর্টেন্ট। তো আমি এই 2টোর মধ্যে গেলাম না, তোমাদের জন্য আমি যেটা বললাম যে আমি 3টে প্রশ্ন বলবো, যে 3টে প্রশ্নের মধ্যে আসবে সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন এটা,
তুলনামূলক ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা বৈশিষ্ট্য, এই প্রশ্নটা ভালো করে পড়ো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীভাগ করে আলোচনা করো, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ো। এই দুটো প্রশ্ন যদি তুমি ভালো করে করতে পারো, আমার তো মনে হয় যে তোমার পরীক্ষাতে দুটো প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন হচ্ছে এইটা আর এইটা, বলে দিলাম। তা সত্ত্বেও এই যে বাদ বাকি যে চারটে প্রশ্ন দেখতে পাচ্ছ, অর্থাৎ এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন, এই একটা, এটা তো আর আসবে মানে আসার সম্ভাবনা কম, আর এই দুটোর মধ্যে একটা বা অন্য কোনো প্রশ্ন দিয়ে দিতে পারে। আমি অতটা যেহেতু সাজেশন টাইপের ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি, সেহেতু একদম সাজেস্টিভ মাত্র কয়েকটি প্রশ্ন বললাম, কারণ এখান থেকে এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে একটা দিতেই পারে, কোনো রকম কোনো যে দেবে না সেরকম কোনো ব্যাপার নেই। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, বা শব্দ অর্থ পরিবর্তনের ধারাটাও এখানে যে ইম্পর্টেন্ট বা আসবে না সেরকম গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না। তো যাই হোক, তোমাদের যেটা আমি সর্বশেষ মিলিয়ে বলবো, এই প্রশ্নটা অর্থাৎ তুলনামূলক ঐতিহাসিক বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের বর্ণনা আর রূপমূল, এই দুটো প্রশ্ন যদি তুমি ভালো করে রেডি করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষাতে এমন হতে পারে যে দুটোর মধ্যে দুটোই তুমি কমন পেয়েছো, একটা কোশ্চেন লিখতে হবে। তো এই হলো উচ্চ মাধ্যমিকে ভাষার যে 5 মার্কের প্রশ্ন আছে, সেই 5 মার্কের কোশ্চেনের সাজেশন। শুধু সাজেশন না, বলবো যে এমনভাবে রেডি করো, মনে করো পরীক্ষায় এসে গেছে এই দুটো প্রশ্ন, ঠিক সেই রকমভাবে রেডি করে পরীক্ষার হলে যাও, পরীক্ষার হল থেকে এসে ভিডিওতে কমেন্ট করো। তাহলে আলোচনাটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।